হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে গার্নিয়ারের এই সাকুরা হোয়াইট পিঙ্কিশ রেডিয়েন্স সিরাম মিল্ক ইউভি বডি লোশনটা নিয়ে রিভিউ করব। এই লোশনটা আমি প্রায় 4 মাস ধরে ইউজ করে ফেলছি এবং এটা অলমোস্ট শেষের পথে, নিচের দিকে অল্প একটু আছে, কোনো রকম একটু আছে, মানে এটা আমার অলরেডি শেষ করা, মানে ইউজ করা শেষ। তো এটা ইউজ করার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমার মনে হলো যে এটা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করা উচিত, কারণ আপনারা অনেকেই এটা কিনতে চান, অনেকে ইউজ করতেছেন, তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে এই লোশনটা কী কী ক্লেম করছে, এই লোশনের কোম্পানিটা কী কী ক্লেম করছে সেটাই আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে ক্লেম করছে যে ত্বক ফর্সা করে, সুন্দর করে, উজ্জ্বল হবে, হাত পায়ের কালো দাগ দূর হবে, এমনকি আঙুলের মাথার কালো দাগ দূর করে দেয়, তারপরে কনুই ও হাঁটুর কালো দাগগুলো দূর হবে, গর্ভবতী নারীদের যে মাতৃজনিত দাগটা হয় পেটে সেটা দূর হবে, শরীরের যে কোনো জায়গার আঁচড়ের দাগ বা কাটা দাগ সেগুলো দূর হবে। আবার বলা হচ্ছে যে মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার স্কিন টোনের, মানে এটা ইউজ করার যে পরে যে ফর্সা বা ব্রাইট যেটা হবে সেটা আপনি স্কিন টোনটাই বুঝতে পারবেন 1 সপ্তাহের মধ্যে, এটা এরা ক্লেম করছে। বাট আমি 4 মাস ইউজ করে ফেলছি, তো আমার যে কী চেঞ্জ হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত বলবো যে আমি 4 মাস ধরে ইউজ করতেছি, বারবার বললাম যে আমি 4 মাস ধরে ইউজ করে ফেলছি। এটা 400 ml, আমার 4 মাস গেছে একটা বোতল, এবং এটা আমি 480 টাকা দিয়ে কিনেছিলাম, 480 বা 499 এরকম টাকা দিয়ে কিনেছিলাম। তো এটা কেনার ফলে আমি ইউজ করছি একটানা ইউজ করছি, কিন্তু আমি যেটা দেখছি, মানে এটা যে এরা যেটা ক্লেম করছে, যে যে বিষয়গুলো ক্লেম করছে, এটা আমি কোনোটাই এই লোশন ইউজ করে সেটার ক্লেমিং যে করা ব্যাপারগুলো সেগুলো আমার সাথে কোনোটাই ঘটেনি। যেমন আমার স্কিনের কোনো কালো দাগ চলে যায়নি, তারপরে হচ্ছে কনুইয়ের দাগ বা আপনার যে হাঁটুর দাগ বলেছে এই দাগগুলো দূর হওয়ার কথা সেটা যায়নি, তারপরে এইখানে হাতের যে কালো, এই বলা হয়েছিল যে নখের বা আঙুলের কালো দাগ, মানে এইখানকার কালো দাগগুলো যাওয়ার কথা সেটাও যায়নি। তো আমি কোনো চেঞ্জেস পাইনি। আবার আমার পায়ের স্কিনে একটু চুলকানির কারণে দেখা গেছে যে অ্যালার্জি আছে আমার প্রচুর, তো চুলকানির কারণে আমার কিছু দাগ হয়েছিল, ব্ল্যাক স্পট হয়েছিল, সেগুলো মানে মেইনলি সেগুলোর জন্য আমি এটা কিনেছিলাম যে ওটা যদি যায়। তো এগুলো কিছুই যায়নি, যেটা যেমনই আছে। বাট এটা একটা কাজ করে শুধু, যে ভালো একজন একটা ময়শ্চারাইজিংয়ের কাজ করবে, আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে ভালোভাবে, এটুকু পর্যন্তই, অ্যান্ড স্কিনের সফট করবে, স্কিনটা স্মুথ করবে, কিন্তু হোয়াইটিশ, মানে যে ব্যাপারটা বলা হয়েছে যে হোয়াইট করবে বা স্কিন টোন চেঞ্জ করবে, স্কিন টোন আপ করবে, ইভেন টোন করবে, এরকম কোনো কিছুই আমি এটা থেকে পাইনি। আমি জাস্ট এটা ইউজ করছি, ইউজ করে গেছি, অ্যান্ড এটা থেকে ময়শ্চারাইজ, মানে স্কিনটাকে খসখসা থেকে স্মুথ করে দিছে, স্কিনটাকে লাবণ্যময়ী করেছে, এইটুকু পর্যন্ত। কিন্তু কেউ যদি আপনারা এটা স্কিন টোন হোয়াইট করার জন্য বা স্পট দূর করার জন্য কিনতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এত টাকা দিয়ে, মানে 499 প্রায় 500 টাকা দিয়ে কিনে আপনারা এটা নষ্ট করবেন। তার থেকে যে কোনো আপনি ময়শ্চারাইজিং লোশন কম দামের মধ্যে পেয়ে যাবেন, সেটা ইউজ করতে পারেন। তো আমি রেকমেন্ড করব যে অবশ্যই অবশ্যই এটা না কেনাই ভালো, এত টাকা দিয়ে এটা না কেনাই ভালো। তো এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, অ্যান্ড প্রোডাক্টের থাইল্যান্ডের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই আমি দেখেছি যে ওরা অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে, মানে এটা হবে, ওটা হবে, আসলে অনেক কিছু হয় না, কিছুই হয় না। ওরা হচ্ছে, আর জানি না কতটুকু বাংলাদেশে অথেন্টিক প্রোডাক্ট আসে থাইল্যান্ডের, কিন্তু আমি এটা অথেন্টিক নিয়েছিলাম, এটা আমি বারকোড স্ক্যান করে নিয়েছিলাম যে এটা অবশ্যই অথেন্টিক ছিল, কিন্তু যেটা দেখেছি যে মানে আমার আশানুরূপ কোনো কিছুই হয়নি। তো আপনাদেরও আমি সেটাই বলবো যে আপনারা আপনাদের পছন্দ মতো টাকা দিয়ে জিনিস কিনবেন, কিন্তু অবশ্যই ভালো প্রোডাক্টটা কিনবেন যেটা আপনাদের কাজে লাগে। তো এটা আমি আমার জানার মতো, আমি কয়েকজনের কাছে জিজ্ঞেসও করেছিলাম যে তারাও বলেছে তাদেরও সেম কাজ, মানে এমন আমি একবার ভেবেছিলাম যে আমার স্কিনে হয়তো বা কাজ করেনি, অন্য কারোর স্কিনে কাজ করতে পারে, তা সেটাও হয়নি যে কারোর স্কিনে এটা ভালো কাজ করেনি, মানে এটা আসা মানে যেটা ক্লেম করে সেটা হয়নি। তো আপনারা আপনাদের টাকা খরচ যখন করবেন তখন ভালোভাবে জেনে বুঝে করবেন এবং পাবলিক রিভিউটা নেবেন অবশ্যই,
ইউটিউবে যে রিভিউগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন, দেখবেন যে এটা সম্পর্কে ভালো ভালো আইডিয়া হয়ে যাবে, যে কোনো প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া হবে। তো আপনারা ভালো থাকবেন সবাই, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার ভিডিওর শেষে মানে ভিডিওতে দিয়ে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো কমেন্ট করে যাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের কোনো প্রোডাক্ট উপরে রিভিউ চাইলে আপনারা সেই প্রোডাক্টটা সম্পর্কে জানাবেন, এবং আমি একটু দেখাই, আমি যেটা করব যে একটু দেখাই, আমার তো অলমোস্ট শেষ, এই যে একটু দেখাই, অল্প একটু আছে, অল্প অল্প আছে, আমি এখন এইভাবে বের করে দেখাতে হচ্ছে যে সিম্পল জাস্ট ময়শ্চারাইজিং লোশন, আর কিছু না। এমনি ফ্লেভারটা খুব ভালো আছে, ফ্লেভারটা আমার কাছে ভালোই লেগেছে, তাছাড়া এবং স্কিনটাকে স্মুথ করতেছে, স্কিনটা ধরতে ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, আশা করি। আসসালামু আলাইকুম।